हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं ऑडित्र और এখন আমরা রিভিউ করব হচ্ছে মালায়ালম ফিল্ম আয়াপ্পানুম কোশ্যাম। তো এটা হিন্দিতে জন আব্রাহাম রিমেক করছে। আমার চ্যানেলের অনেক দর্শকই আমাকে বেশ কয়েকদিন ধরেই এটা সাজেস্ট করছিল, বাট আমার দেখা হচ্ছিল না। ফাইনালি কালকে নিউজটা এলো, তো আমি ভাবলাম দেখে ফেলি ফিল্মটা। দেখলাম রাতে এবং সিরিয়াসলি আমার ফিল্মটা খুবই ভালো লেগেছে। জাস্ট একটাই নেগেটিভ পয়েন্ট লেগেছে, তার মধ্যে আসছি। তো ফিল্মটার বিষয়বস্তুটা কি আগে বলে রাখি, বাট বিষয়বস্তুটা আগে শুনে নিই। তো বিষয়বস্তুটা হচ্ছে যে একটা মানে আর্মি অফিসার, এক্স আর্মি অফিসার হাবিলদার, সে একটা যে মানে উটি আসছে কিছু লিকিওর নিয়ে এবং তাকে একজন এসআই মানে অ্যারেস্ট করে নেয়, এবং তারপর থেকেই তাদের একটা ইগো ক্ল্যাশ শুরু হয়ে যায়। এবং সেইটা নিয়েই বাকি গল্পটা, যে ইগো ক্ল্যাশ সব কিছু কেমনভাবে বরবাদ করে দিতে পারে। তো এটা জাস্ট ওই দুটো লোকের ইগো ক্ল্যাশ বা দুটো লোকের ক্ল্যাশের উপরই খালি জাস্ট দাঁড়িয়ে নেই। এখানে ওই হিরো ভিলেন ব্যাপার নেই, মানে কখনো আপনার মনে হবে এই ক্যারেক্টারটা ঠিক করছে, কখনো মনে হবে ওই ক্যারেক্টারটা ঠিক করছে। তো ওরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম পুরো ডাইরেক্টলি ওরকম ব্যাপারটা নেই। এবং যে জিনিসটা আমার ভালো লেগেছে যে দুটো জাস্ট লোকের মধ্যে যে ক্ল্যাশ হচ্ছে সেটাও খালি নয় এখানে বিষয়বস্তুটা, যে অনলি ম্যাসকুলিনিটি অ্যান্ড ম্যাচিজমোর দিকেই ফোকাস করে রেখেছে তাও নয়। এই সাবটেক্সট, এটা মানে খুবই একটা কমার্শিয়াল সিনেমা, হ্যাঁ, কিন্তু সাবটেক্সটে অনেক বিষয়বস্তুর ব্যাপারে কথা বলা হয়েছে, যেরকম ধরুন মাওয়িস্ট এইসবের বিষয় বা কাস্টের বিষয়ে। সো এই জিনিসগুলো খুব সুন্দর, মানে সোসাইটির ব্যাপারে বা পলিটিক্যাল অনেক ব্যাপারে ছোটো ছোটো কথাবার্তা এই সিনেমা জুড়ে রয়েছে। সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং। এবং এটা দুটো লোক মানে দুটো মেল লোকের মধ্যে মানে ক্ল্যাশ, বাট সিনেমার মধ্যে ফিমেল ক্যারেক্টার্সদেরও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা আছে এবং তাদেরও একটা ভয়েস আছে, তাদেরও একটা ওপিনিয়ন আছে। সো ডিরেক্টর রাইটার যে এই জিনিসটা করতে পেরেছে সাকসেসফুলি, নাহলে আমরা দেখেছি বহু সিনেমাতে যেখানে মানে হিরো কেন্দ্রিক হয়, যেখানে ফিমেল ক্যারেক্টারগুলো জাস্ট মানে ওই শোকেসের শোপিস হয়ে দাঁড়ায় মানে থেকে যায়, বাট এখানে সেই জিনিসটা নয়। তো এখানে কমার্শিয়াল সিনেমা, বাট তার নিচে কত সুন্দর সাবটেক্সট রয়েছে, ক্যারেক্টারগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, মানে বেশ অন্যরকমভাবে লেখা, রিয়েলিস্টিকভাবে লেখা, এবং যেগুলো বললাম যে ফিমেল ক্যারেক্টারসও বেশ ভালো রয়েছে। সো এই রাইটিংটা আমার খুব ভালো লেগেছে কমার্শিয়াল হওয়া সত্ত্বেও। যেটা বললাম যে নেগেটিভ পয়েন্ট লেগেছে, দ্যাট ইজ দ্য এডিটিং। ফিল্মটার যে বিষয়বস্তু ছিল তো সেটাতে এটাকে আড়াই ঘন্টার মধ্যে অন্তত শেষ করে দেওয়া উচিত ছিল, বাট ফিল্মটা অলমোস্ট 3 আওয়ার্স, মানে 2 ঘন্টা 50 মিনিটের উপরে সিনেমা। সো এই জিনিসটা আমার একটু স্ট্রেচি লেগেছে, কিছু সিনস স্ট্রেচি লেগেছে, দ্যাট ইজ দ্য অনলি নেগেটিভ পয়েন্ট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট সিনেমাটা খুব ভালো, খুবই ভালো সিনেমা, খুব আপনাকে ভালো ভালো কিছু ভ্যালিউজের ব্যাপারে কথা বলবে, লাইফের ব্যাপারে কিছু পার্সপেক্টিভ দেবে। সো দোজ থিংস আর রিয়েলি রিয়েলি গুড। তো হিন্দিতে রিমেক হলে আমি আশা করবো যে এটা মানে তারা নষ্ট করে ফেলবে না, সিনেমাটার যে একটা সোল আছে, একটা গুড ব্যাপার আছে, সেটাকে যেন কিছুভাবে মানে হিন্দিতে রিমেক করার সময় যেন নষ্ট না করে ফেলে, এটাই আশা করবো। এছাড়া ফিল্মের আরও কিছু পজিটিভ পয়েন্ট বলবো যে বিজিএম যেটা আছে, বিজিএম এর মধ্যে আপনি ফোক মিউজিক শুনতে পাবেন। সো দ্যাট ইজ ভেরি গুড, মানে একটা খুব সুন্দর একটা ফিলিং আপনাকে দেবে ফোক মিউজিকটা। সো দ্যাট ইজ ওয়ান মানে ভেরি গুড অ্যাসপেক্ট অফ দিস ফিল্ম। এছাড়া সিনেমাটোগ্রাফি খুব ভালো, যেভাবে গ্রামগুলো মানে গ্রামের লোকেশনগুলো ক্যাপচার করেছে, ল্যান্ডস্কেপটাকে ক্যাপচার করেছে, সো দ্যাট ইজ ভেরি মানে ভালো, খুব ভালো লাগছে সেই জিনিসটা। এবং ডেফিনেটলি পারফরমেন্স ইজ ভেরি ভেরি গুড। এবং দুটো এই যে ক্যারেক্টার যাদের মধ্যে ইগো ক্ল্যাশটা হচ্ছে, তারা পোলস অ্যাপার্ট, মানে একজন খুব মানে খুব মানে বলবো মানে খুব রাগি ভোলাটাইল এরকম একটা ক্যারেক্টার, আরেকজন হচ্ছে খুব কাম কম্পোজড একটা ক্যারেক্টার। এবং দুটো ক্যারেক্টার মানে পৃথ্বীরাজ সুকুমার কোশিম এবং এর যে ক্যারেক্টারটা দিজু, ওরা দুজনেই খুব ভালো রোল মানে অ্যাক্টিং করেছে। সো আমার ওভারঅল ফিল্মটা খুবই ভালো লেগেছে, অ্যাপার্ট ফ্রম দ্য এডিটিং। এডিটিংটা আমার মনে হচ্ছে একটু স্ট্রেচি অ্যান্ড টু ল্যাগি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য ফিল্ম ইজ রিয়েলি রিয়েলি গুড। সো আমি প্রত্যেককে রেকমেন্ড করবো যে আপনারা ফিল্মটা দেখুন। এবং দেখুন আরও একটা কথা, আমি এই ভিডিও শেষে মানে 30 সেকেন্ড নেবো, বাট বলতে চাই, অনেকে দেখি কমেন্ট সেকশানে এসে এই সিনেমাটা তুমি কোথায় দেখেছো বলো, নাহলে বুঝবো তুই চোর। দেখুন সব ফিল্ম আমিও ওটিটিতে দেখি না, সব ফিল্ম ওটিটিতে কখন আসছে, কোন ওটিটিতে আসছে, সব ওটিটির সাবস্ক্রিপশান, মানে এই পুরো ইন্ডিয়াতে কত ওটিটি প্ল্যাটফর্ম আছে সবের সাবস্ক্রিপশান আমার কাছেও নেই। মোস্টলি যেগুলো পপুলার সেগুলোর আছে, অ্যামাজন নেটফ্লিক্স এগুলো মোটামুটি আছে, বাকি কিছু জোগাড় করি এখান থেকে ওখান থেকে। অনেক সময় ইন্টারনেটের সাহায্য নিয়ে আমি ওই ফিল্ম দেখি এবং সেটাকে আমি মজার ছলে বলে দিই যে আপনারা বুঝেই নিন যে আমি কোথা থেকে জোগাড় করেছি, এইভাবে বলি। কারণ কোরিয়ান ফিল্ম ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মে নেই, অ্যাভেলেবেল নেই, হংকংয়ের ফিল্ম আপনি ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মে নেই, এরকম প্রচুর ইউরোপিয়ান সিনেমা আছে যেগুলো ওটিটিতে নেই, ইভেন আমি তো বলবো ইন্ডিয়ান কিছু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আছে যেগুলো আপনি ওটিটি প্ল্যাটফর্মে পাবেন না। সো সেই ক্ষেত্রে যারা অ্যাকচুয়াল মুভি বাফ তারা খালি ওটিটির ভরসায় বসে থাকে না, তারা ইন্টারনেট থেকে এখান থেকে ওখান থেকে জোগাড় করে দেন। আপনি যদি না পারেন ডাউনলোড করতে, আপনি ধরুন খুঁজে পাচ্ছেন না, সো দ্যাট ইজ নট মাই ফল্ট। আপনি যদি খুঁজে পাচ্ছেন না, আপনি একটা অন্য লোককে এসে কমেন্টে খিস্তি করে দিলাম, এবং সেই খিস্তিটা একটা লিমিট অবধি নেগেটিভিটি হ্যান্ডেল করা যায়, বাট মানে কথায় কথায় মা বাবার দুলে খিস্তি দিয়ে আপনি পাচ্ছেন না, সেটা আপনার ফল্ট, আপনি জানেন না।
বাট আপনি কাউকে এরকম মা বাবা তুলে, মানে এটা তো ছোট বিষয়ে মা বাবা তুলে খিস্তি দিয়ে যে এটা তুই কি করে দেখলি, এটা আমি তো পাইনি, তার মানে তুই মিথ্যে কথা, তুই চোর। তোমার যদি মনে হচ্ছে তুমি দেখো না, তোমার ভিডিওটা দেখতে হবে না, কিন্তু কথায় কথায় মা বাবা তুলে গালাগালিটা মানে সবসময় আমার খুব খারাপ লাগলো। আমি ফরেন্সিকের রিভিউটা করেছিলাম, ওখানে আমি দেখলাম একজন খুব নোংরা নোংরা খিস্তি লিখেছে। সো মানে এই জিনিসটা করবেন না।